পাঁচ বিঘে সম্পত্তি কেটে নিয়েছে জাল দলিল ধরে, সেটা বিএলওর সাহেব কেটেছে। অনেকবার অবজেকশন দেওয়া হয়েছে, এই যে লিখিত অবজেকশন, এই যে লিখিত অপশন দিয়েছি, বলছে আমি যা করার থেকে করে নিন, আমি কিছু জানি না, পুলিশের ভয় দেখাচ্ছে, হুমকি দেখাচ্ছে, আজ ছমাস ঘুরছে এটা নিয়ে। বেআইনিভাবে জমি রেকর্ড করে নেওয়ার অভিযোগে গোঘাট দু নম্বর বিএলআরও অফিসে সপরিবারে ধর্ণায় বসলেন এক যুবক। তার অভিযোগ, মৌজার অন্য এক ব্যক্তির নামে গোঘাটের দাড়িয়াপুর মৌজার দুটি দাগের পাঁচ বিঘা জমি অবৈধভাবে রেকর্ড করা হয়েছে, ভূমি দপ্তরের যোগসাজশে এই কাজ হয়েছে বলে তার দাবি। গোঘাট দুই বিএলআরওকে বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তাই জমি পুনরুদ্ধারের দাবিতে দাড়িয়াপুরের বাসিন্দা বাপি পোড়েল ও তরুণ পোড়েল সপরিবারে ধর্ণায় বসেছেন, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি গোঘাট দুই বিএলআরও শান্তনু কর। দাদুর সম্পত্তি দীর্ঘদিন ধরে আমাদের, আমরাই চাষ করে আসছি। এখন বিএলআর 2019 সাল থেকে আমাদেরকে একটা চিঠি করে, 1807 দলিল নম্বর দেখি আমাদেরকে চিঠি করে। সেই দলিলটা যখন বার করি আমরা, সেই দলিলটা দেখি আগাই মৌজার লোকের দলিল। আমাদেরকে বারবার এমনি করে হেনস্থা করতে থাকে। যখন 2022 সালে যখন কেটে রেকর্ডটা আমাদের নামে কেটে করে ওদের নামে অন্য লোকের নামে করে দিয়েছে, তখন বিএলআরকে এসে বলেছিলাম, বিএলআর তখন কোনো উত্তর দেয়নি। বিএলআর বলেছিল তোমরা তোমাদের কাগজ ঠিক করো, ঠিক করে যদি বার করতে পারো তোমাদের হবে। আমাদের দাদুর পৈতৃক সম্পত্তি, সেই সম্পত্তিটা আমাদের কাল্লো কানে, তার জন্যই আমরা ধর্ণায় বসেছি। এর উপরে আবার জাল দলিল বার করেছে, জাল দলিল দিয়ে আমাদের রেকর্ডগুলো কাটা হয়েছে। জাল দলিলটা বার করেছে, চিঠিতে লিখেছে পাঁচ বিঘে সম্পত্তি কেটে নিয়েছে জাল দলিল ধরে। 1807 দলিল নাম্বার, আগায় গ্রামের দলিল, আমাদের দেরেপুর মৌজার দলিল থেকে সম্পত্তিটা কেটে নিয়েছে আগায়ের দলিল ধরে, এটা বিএলওর সাহেব কেটেছে। অনেকবার অবজেকশন দেওয়া হয়েছে, এই যে লিখিত অবজেকশন, এই যে লিখিত অবজেকশন দিয়েছি, বলছে আমি যা করার থেকে করে নিন, আমি কিছু জানি না, আপনার কিছু যদি করার থেকে করে নিন। আর এই রেকর্ড থেকে কেটে নিয়েছে, এই এক একর দুশতকের মধ্যে এক একর করে দুটো দলিল থেকে সম্পত্তি কেটে নিয়েছে দেরেপুর মৌজা। কিন্তু কাটছে আরএস রিপোর্টে লিখে দিচ্ছে 1807 দলিল নাম্বার হতে হয়ে গেছে, 1807 দলিল নাম্বার হয়ে গেছে ওরা লিখে দিচ্ছে। কিন্তু 1807 গোঘাট থেকে তুলেছি, দেখছি আগাই অঞ্চল মানে অন্য মৌজার দলিল ধরে সম্পত্তি কাটা হয়েছে পাঁচ বিঘে। আমরা এখানে উনি যাতে জুড়িয়ে দেন তার লেগে বারবার আসছি, আমাদেরকে হুমকি দিকে পুলিশের ভয় দেখাচ্ছে, হুমকি দেখাচ্ছে, আজ ছমাস ঘুরছে এটা নিয়ে।